জলাশয়ের এক পাশে রয়েছে চাষের জমি, অন্য পাশে ইট ভাটা। মেশিন লাগিয়ে জলাশয় থেকে সাদা বালি তোলার অভিযোগ উঠল ওই ইট ভাটার মালিকের বিরুদ্ধে। নদিয়ার কল্যাণী থানার মাঝের চর এলাকায় চলছে এমন অবৈধ বালি তোলার কাজ। দীর্ঘদিন ধরেই এভাবেই বালি তুলে যাচ্ছেন ওই ইট ভাটার মালিক, তাতে অন্য প্রান্তে থাকা চাষের জমি নিচু হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। বৃহস্পতিবার ইট ভাটায় চড়াও হন চাষিরা, বালি তোলা বন্ধ করার দাবি জানান। চাষিদের অভিযোগ, ইট ভাটার মালিক জলাশয় থেকে মেশিন লাগিয়ে দিনরাত সাদা বালি তুলে যাচ্ছেন। সকলের চোখের সামনে চলছে এমন অবৈধ কাজ, প্রতিবাদ করলে বলা হচ্ছে অনুমতি দিয়েছে পঞ্চায়েত। আমাদের সমস্যা হচ্ছে উনি এই যে এই বছর আগে আমাদের সিস্টেমটা ছিল যে এখানে জল শুকিয়ে যাবে, তারপরে ওনারা মাটি কাটতো বা পলি পড়তো, পলিটুকু কাটতো। এই বছর আমরা দেখছি উনি মেশিন লাগিয়ে দিয়ে বালি তুলছে। কি ক্ষতি হচ্ছে তে? আমাদের জমি তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, ধস নামছে, জমি তো ধ্বংস হয়ে যাবে। এখন তো জলে ভরাট হল, ভরাট আছে বলে আমরা কিছু বুঝতে পারছি না। জলটা যখন শুকিয়ে যাবে তখন দেখা যাবে আমাদের জমি থেকে 4 ফিট 5 ফিট করে বা 10 ফিট নেমে যাচ্ছে। এটা বালি তুলছে না মাটি তুলছে? এটা বালি তুলছে, আপনি দেখুন আমার হাতেই তো আছে। কি আমি যখন চাষ করছি, আমরা যখন চাষ করছি, আমার একদিনও বাদ নেই এই চাষে মাঠে। আমি এভরিডে আসি, আসার পথে সামনে বছর কী করলো, জল তুলে জিসিবি দিয়ে মাটি এক জায়গা করলো। জিসিবি মাটি করার পরে মাটি তুলতে পারেনি, বর্ষার কারণে জল হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এর পরে বছর কী করলো, মাটি দিয়ে 2টো মেশিন 3টো মেশিন জল তুলে পলি কাটলো, লেবার দিয়ে, জিসিবি দিয়ে লেবার কেটেছে। পলি কাটার পরে কী করেছে, সব কাটা হয়ে গেছে অলরেডি, কাটার পরে জল ভর্তি হয়ে গেলো, তখন মেশিন লাগিয়ে দেখলে যে এই জায়গায় বালি আছে, বালি তুলতে শুরু করেছে। আমরা চাষি অভিযোগ জানালাম, আমি গিয়ে জানালাম, আমি তো রোজই আসি, জানালাম এরকম ব্যাপার। চাষি তো সবাই নিজে বাড়ি পাট ফাট ব্যস্ত ছিল, এতদিন আসার পরে দেখছে এই অবস্থা, মানে অনেক টাকার মালিক, মানে কত যে বালি তুলেছে, যে কী হারে এই বোঝা মুশকিল এই ছোট্ট জায়গার মধ্যে। গঙ্গার পাশে অবস্থিত ওই এলাকায় একাধিক জলাশয় রয়েছে, সেখানে রয়েছে SLB নামে একটি ইট ভাটা। তাদের বিরুদ্ধেই উঠেছে এমন অভিযোগ। ওই ইট ভাটার মালিকের দাবি, তিনি কোনো অবৈধ কাজ করেননি, মেশিন লাগিয়ে ইট ভাটার জন্য শুধু মাটি উঠিয়েছেন, বালি নয়। সাদা বালি আমি তুলিনি তো, ওটা যা ওইখানে হ্যান্ডেলে আছে ওই পলি না, তো সাদা বালি, তো সাদা বালি নয়, আপনি ভালো করে দেখুন। মেশিন লাগানোর পারমিশন আছে আপনার, বালি তোলার মেশিন? না, মেশিনটা আমরা তো এই বছর কোনো জানিও না যে এর মধ্যে লাগাতে গেলে কি, আমরা হ্যান্ডেলে যে মাটিটা কাটি সেইটাই মেশিন দিয়ে তুলেছি। এটা দেখে এসেছি উলুবেড়িয়াতে, উলুবেড়িয়াতে চলছে সেই জন্য আমরা। মানে এখানে মেশিন লাগিয়ে বালি তোলা হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিষয়টির অভিযোগ ইতিমধ্যে কল্যাণী মহকুমার শাসক ও কাঁচড়াপাড়া গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে। চাষিদের দাবি, অবৈধ বালি তোলা না আটকালে জমিতে ধস নামবে। দ্য ওয়ার্ল্ড বিউরো।